শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 28 নভেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, 10 বছরের ছাত্রকে হুটিতে বেঁধে মারধর, শিক্ষকের বিরুদ্ধে মামলা হাইলাকান্দিতে। তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে পরীক্ষা কেন্দ্র রয়েছে শিলচরে, বললেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বিরোধী ঐক্যমঞ্চ ক্ষমতায় এলেই এনপিএস বাতিল করে ফের ওপিএস চালু হবে, এনপিএস বাতিলের দাবিতে অবিবর্তনে বিরোধী দলের ঘোষণা। সেজে উঠছে পুলিশ মাঠ, শিলচরে প্রথম সরকারি বইমেলার প্রস্তুতি তুঙ্গে। হামলাকারীরা নিস্তার পাবেন না, হুঙ্কার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত হয়ে উঠছে করিমগঞ্জের রাজনীতি, আক্রান্ত বজলুলের খুঁজ নিতে নার্সিংহোমে বিধায়ক। 4 ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন। প্রদ্যুৎ গৌরবকে নিয়ে এবার মহাফাপড়ে কংগ্রেস হাইকমান্ড, নগাঁও কার জমি ছাড়তে নারাজ 2 সাংসদই। রাজ্যে উড়ল আলফার পতাকা, পৃথকীকরণের দাবিতে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে স্মারকপত্র বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের। এবং সর্বশেষ খবরটি হল, ইসরায়েলের 33 এবং হামাসের 11 জনের মুক্তি, বাড়ল যুদ্ধবিরতি। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে বিট্টুটি শেয়ার করুন। শাস্তি দেওয়ার নামে 10 বছরের এক ছাত্রকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল হাইলাকান্দির এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রটিকে খুঁটিতে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। নির্যাতিত ছাত্রের পিতা ইতিমধ্যে হাইলাকান্দি সদর থানায় এই বিষয়ে মামলা রুজু করেছেন। হাইলাকান্দি শহরের 2 নং ওয়ার্ডে রয়েছে আল করিম সিনিয়র সেকেন্ডারি স্কুল। এই আবাসিক স্কুলের এক ছাত্রকে স্কুলের চেয়ারম্যান তথা শিক্ষক মারুফ আহমেদ বড়বুইয়া ছোট্ট এক ভুলের কারণে বেধড়ক মারপিট করেছেন বলে অভিযোগ। গত 23 নভেম্বর স্কুল প্রাঙ্গণে একটি খুঁটিতে বেঁধে চতুর্থ শ্রেণীর এই ছাত্রকে প্রহার করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় নির্যাতনের শিকার ছাত্রের পিতা সোমবার সদর থানা এই বিষয়ে মামলা রুজু করেন। এদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে জেলা শিশু সুরক্ষা আধিকারিক জোলালউদ্দিন জানান, থানায় মামলা করার পাশাপাশি শিশু কল্যাণ সমিতিতে ছাত্রের পিতা অভিযোগ করেছেন। আজ শিশু সুরক্ষা বিভাগ থেকে এই বিষয়ে পৃথকভাবে তদন্ত শুরু করা হবে। অন্যদিকে আল করিম সিনিয়র সেকেন্ডারি স্কুলের চেয়ারম্যান মারুফ আহমেদ ঘটনার পর থেকে পলাতক বলে পুলিশ জানিয়েছে। কর্পোরাল পানিশমেন্টের বিষয়টিকে পুলিশ গুরুত্ব সহকারে দেখছে বলে সদর ডিএসপি সুরজিৎ চৌধুরী জানান। পরবর্তী খবরটি হল, রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্র থাকছে শিলচরে, এই কথা নিশ্চিত করেছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে কথা বলে এ ব্যাপারে নিশ্চিত হয়ে কৃষ্ণেন্দুবাবু এই খবর জানিয়েছেন। প্রসঙ্গত, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর আসন্ন চাকরির পরীক্ষায় এবার বরাক উপত্যকায় কোনো কেন্দ্র থাকছে না বলে একটি খবর বেরিয়েছিল। তবে ওই সময় বরাকের 2 বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় এই খবরের নিশ্চয়তা নিয়ে সংশয় জানিয়েছিলেন। তাদের বক্তব্য ছিল, আগেরবারেও বরাক উপত্যকার মধ্যে শুধু খাঁচাড়াই পরীক্ষা কেন্দ্র ছিল, করিমগঞ্জ ও হাইলাকান্দির পরীক্ষার্থীরা শিলচরের কেন্দ্রে এসেই পরীক্ষায় বসেছিলেন, এবারও এর ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই, এমনটাই জানিয়েছিলেন কৌশিক কৃষ্ণেন্দু। এ ব্যাপারে যাবতীয় সংশয়ের অবসান ঘটিয়ে কৃষ্ণেন্দু জানিয়েছেন, শিলচরে পরীক্ষা কেন্দ্র থাকছে আগেরবারের মতোই। পরবর্তী খবরটি হল, বিরোধী ঐক্যমঞ্চ ক্ষমতায় এলেই এনপিএস বাতিল করে ফের ওপিএস চালু হবে, এনপিএসের দাবিতে সোমবার গুয়াহাটিতে আয়োজিত এক অবিবর্তনে এই ঘোষণা করেছে বিরোধী ঐক্যমঞ্চের রাজনৈতিক দলগুলি। রাজ্যের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এনপিএস নিয়ে সোমবার এক অবিবর্তনের আয়োজন করেছিল। বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এই অবিবর্তনে অংশ নিয়ে কর্মচারীদের সমর্থনে নিজেদের অবস্থান স্পষ্ট করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা এনপিএস প্রসঙ্গে বলেন, বিভিন্ন বিশিষ্ট অর্থনীতিবিদের পরামর্শ অনুযায়ী কংগ্রেসেও একটা সময় এনপিএসকে সমর্থন করেছিল, কিন্তু যেহেতু জনতাই জনার্দন তাই সংখ্যাগরিষ্ঠের মতামতকে কংগ্রেস সর্বদা গ্রহণ করেছে। সেই অনুসারে কংগ্রেস নিজের অবস্থান বদলে এনপিএসের বিরোধিতা করে ফের ওপিএস প্রবর্তনের পক্ষে রয়েছে। বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে দল ক্ষমতা এলে সেই রাজ্যে ফের ওপিএস প্রবর্তন করা হবে। দল প্রতিশ্রুতি রক্ষা করে কংগ্রেস শাসিত রাজ্যে ফের ওপিএস প্রবর্তন করেছে বলেও জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনের আগে বিজেপি যদি এনপিএস বাতিল করে ওপিএস প্রবর্তন করে তাহলে ভালো কথা, না হলে কংগ্রেস ক্ষমতা এলে
প্রথম ক্যাবিনেটে এনপিএস বাতিল করে ওপিএস প্রবর্তন করবে। কংগ্রেসের সিডব্লিউসিতে ওপিএস প্রবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সাংসদ অজিত কুমার বুইয়া বিজেপি সরকারকে শ্রমিক কৃষক কর্মচারী বিরোধী আখ্যা দিয়ে বলেন, সমগ্র দেশে ওপিএসের পক্ষে এক জনমত তৈরি হয়েছে, যার ফলে কংগ্রেস শাসিত রাজ্যে প্রতিশ্রুতি অনুসারে ওপিএস প্রবর্তন করা হয়েছে। তিনি বলেন, এনপিএস এক ভয়ঙ্কর বিষয়। এই এনপিএসের সঙ্গে স্টক এক্সচেঞ্জ জড়িত। স্টক এক্সচেঞ্জে সংকট দেখা দিলে কি পরিস্থিতির সৃষ্টি হয় তা উদাহরণ ভেনেজুয়েলা। এর জেরে দেখা দেয় তীব্র আর্থিক সংকট। তিনি বলেন, রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী যারা প্রশাসনের হৃৎপিণ্ড, এনপিএসের মাধ্যমে তাদের এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। 1,00,000 টাকা বেতনপ্রাপ্ত কর্মচারী এনপিএসে মাত্র 1,800 টাকা পেনশন লাভ করেন, ফলে এই পেনশন ব্যবস্থার বিরোধিতা করছে 15টি রাজনৈতিক দলের বিরোধী ঐক্যমঞ্চ। বিরোধী ঐক্যমঞ্চের ঘোষণাপত্রে ওপিএস প্রবর্তনের দাবি সন্নিবিষ্ট করা হবে বলেও জানান তিনি। পরবর্তী খবরটি হলো, সেজে উঠছে পুলিশ মাঠ। শিলচরে প্রথম সরকারি বইমেলার প্রস্তুতি তুঙ্গে। রাজ্য সরকারের প্রকাশন পরিষদের উদ্যোগে শিলচরে প্রথমবারের মতো আয়োজিত হতে চলা আসাম গ্রন্থমেলার প্রস্তুতি তুঙ্গে। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে এখন ব্যস্ততার শেষ নেই। অত্যাধুনিক স্টল তৈরির কাজ প্রায় শেষের পথে। তৈরি হয়ে যাচ্ছে নজরকাড়া তুরনো। আগামী 1 ডিসেম্বর এই পুলিশ মাঠেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে শিলচরের প্রথম সরকারি বইমেলার। উদ্বোধনে অংশ নিচ্ছেন সাহিত্যের তিন কন্যা, বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক ডক্টর সেলিনা হোসেন, কলকাতার ঔপন্যাসিক গল্পকার তিলোত্তমা মজুমদার এবং সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত গুয়াহাটির বিশিষ্ট সাহিত্যিক অনুরাধা শর্মা পূজারী। মেলায় পৌরোহিত্য করবেন শিক্ষামন্ত্রী পেগু। উদ্বোধনে আসছেন কলকাতা পুস্তক মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু দে এবং সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। সোমবার পুলিশ মাঠে গিয়ে দেখা গেছে প্রস্তুতির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সুসজ্জিত মঞ্চ, এর পাশেই মেলার বড়সড় অফিস, আর মূল গেট থেকে চারপাশে চড়িয়ে একের পর এক স্টল। স্টল বানানো হচ্ছে 10 ফুট বাই 10 ফুট মিলিয়ে 100 ফুটের। এর মধ্যে রয়েছে 3টি বিভাগ, নর্মাল স্টল, কমার্শিয়াল স্টল এবং এক্সিকিউটিভ স্টল। কাঠের চৌড়া প্ল্যাটফর্মের ভিত রয়েছে প্রতিটি স্টলে, সঙ্গে পর্যাপ্ত রেক। প্রকাশন পরিষদের পক্ষে সহকারী সচিব মিঙ্কু হাজারিকা জানান, মেলায় বাংলাদেশের নামিদামি প্রকাশকরা আসছেন কলকাতা, দিল্লি, গুয়াহাটি, আগরতলার প্রকাশক ও পুস্তক বিক্রেতারা, থাকবেন শিলচরের প্রকাশক। পরবর্তী খবরটি হল, লোকসভা নির্বাচনের প্রাককালে উত্তপ্ত হয়ে উঠছে করিমগঞ্জের রাজনীতি। ইউডিএফ এবং কংগ্রেস কর্মীদের মধ্যে মারামারি ঘটনা নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। এবার মাঠে নামলেন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও ইউডিএফ জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার। আজিজুর টেলিফোনে কমলাক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা করলে নিজের একান্ত ঘনিষ্ঠ তথা মাঝগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি বজলুল হক চৌধুরীর উপর ইউডিএফ কর্মীদের হামলায় বেজায় ছুটেছেন বিধায়ক। ঘটনার দিন জেলার বাইরে থাকায় আসানকে দেখতে আসতে পারেননি। সোমবার নিজের সব কাজকর্ম ফেলে আসানকে দেখতে ছুটে যান শিলচরের নার্সিংহোমে। আসানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েই হুঙ্কার ছুড়েন তিনি, আসানের হামলাকারীরা নিস্তার পাবে না। জেলা পুলিশ প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে বলে হুমকি দেন তিনি। এ ব্যাপারে তিনি করিমগঞ্জের পুলিশ প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন বলে জানিয়েছেন। ঘটনার তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন তিনি। এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, আসানের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তবে মাথা এবং চোখে আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে জেলা কংগ্রেসও সরকারিভাবে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া না দিলেও বসে নেই তারা। সোমবার বিষয়টি নিয়ে করিমগঞ্জের ইন্দিরা ভবনে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কংগ্রেসের জেলা সভাপতি রজত চক্রবর্তী থেকে শুরু করে কমলাক্ষ দে পুরকায়স্থ সহ কংগ্রেসের বড় মাপের সব নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে কিছু না বললেও একটি সূত্র থেকে জানা গেছে, কংগ্রেস শিবির বিষয়টি নিয়ে বেজায় চটে রয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ ব্যাপারে জেলা সভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করে বিষয়টি জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া একটি জনসভার মাধ্যমে ইডিএফকে হুঙ্কার চুড়ে দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র থেকে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, লোকসভা ভোটের আগে সংসদের শেষ শীতকালীন অধিবেশন বসতে চলেছে আগামী 4 ডিসেম্বর, চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। আনুষ্ঠানিকভাবে সংসদের সচিবালয় থেকে অধিবেশনের কথা জানানো হয়। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। শীতকালীন অধিবেশন শুরুর আগে আগামী 2 ডিসেম্বর সকাল 11টায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ বিল পেশ নিয়ে সরকার ও বিরোধী দলগুলির মধ্যে আলোচনা হতে পারে বলে মিলেছে ইঙ্গিত।
পরবর্তী খবরটি হলো বরাকের বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য গত 2 বছর ধরে রাজ্য সরকারের কাছে বারবার আবেদন নিবেদন এবং বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি নেবার পরও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় বরাক পৃথকীকরণের ডাক দিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। আজ এই ব্যাপারে সমস্ত যুক্তি তুলে ধরে দিল্লিতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে স্মারকপত্র জমা দিল বিডিএফ এর 10 সদস্যের এক প্রতিনিধি দল। পরে এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, আসামের প্রান্তিক অবহেলিত এক জনপদের প্রকৃত সমস্যা সম্বন্ধে কেন্দ্রীয় সরকারকে যথাযথ অবহিত করতেই তাদের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাই গণতান্ত্রিকভাবে বরাকের জনগণের দুঃখ দুর্দশা বঞ্চনা বৈষম্যের কথা মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করার অধিকার সংবিধান স্বীকৃত, সেই উদ্দেশ্যেই তাদের এই দিল্লি সফর। তিনি বলেন, তাদের এই স্মারকলিপিতে তারা স্বাধীনতার পর থেকেই বরাক পৃথকীকরণের দাবিতে সংগঠিত বিভিন্ন আন্দোলনের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। তুলে ধরেছেন আসামে বাঙালি জনগোষ্ঠী তথা বাংলা ভাষার উপর ক্রমাগত সরকারি অবজ্ঞা অবহেলার ইতিহাস। তিনি বলেন, ডিটেনশন ক্যাম্পে যেভাবে বাঙালি হিন্দুরা বন্দী রয়েছেন, বরাকের যেসব সরকারি চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন, যেভাবে কাগজ কল সহ বরাকের বিভিন্ন বৃহৎ শিল্পোদ্যোগকে বন্ধ করে দেওয়া হয়েছে, যেভাবে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা নাগরিক সুবিধা ভঙ্গ হয়ে রয়েছে, সেই সমস্ত কথা তারা তাদের স্মারকলিপিতে তুলে ধরছেন। এছাড়া শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের ডিমেতালে কাজ, মাল্টিমডেল লজিস্টিক পার্কের কাজ শুরু না হওয়া, বরাকে হাইকোর্টের শাখা স্থাপনের ব্যাপারে সরকারি অনীহা, বরাকের পর্যটনের উন্নয়নে অবহেলা, চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথের তৈরিতে অনীহা ইত্যাদি সমস্ত সমস্যার কথা তারা সবিস্তারে এই স্মারকলিপির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। জয়দীপ আরও বলেন, আগামীকাল প্রেস ক্লাব অফ ইন্ডিয়া অর্থাৎ দিল্লি প্রেস ক্লাবে তারা তাদের পৃথকীকরণ তথা পূর্বাঞ্চল রাজ্যের দাবির সপক্ষে সমস্ত যুক্তি দিল্লি তথা আপামর ভারতবাসীর কাছে তুলে ধরবেন। তিনি বলেন, তারা আশা করছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দাবিকে যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং অনতিবিলম্বে এই ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেবেন। পরবর্তী খবরটি হলো, রাজ্যে ফের উঠল ইউনাইটেড লিবারেশন ফোর্সের পতাকা, এবার কামরূপ জেলার বাইহাটা চারিয়ালিতে সংগঠনের পতাকা উঠল। কমলপুর বাইহাটায় 31 নং জাতীয় সড়কের ডিভাইডারে পতাকাটি উঠতে দেখা গেছে, কে পতাকা উড়িয়েছে তা জানা যায়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরবর্তী খবরটি হলো, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও 33 ফিলিস্তিনি বন্দি। হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া 4 দিনের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে চতুর্থ দফায় এই 39 ফিলিস্তিনিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে হামাস গাজা থেকে আরও 11 বন্দীকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে বন্দীদের ফিরিয়ে আনার জন্য স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে আরও 33 ফিলিস্তিনি বন্দীকে রাতে মুক্তি দেওয়া হয়েছে বলে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ আজ ভোরে জানিয়েছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির মেয়াদ আরও 2 দিনের জন্য বাড়ানো হয়েছে। সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গাজায় মানবিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চুক্তিতে পৌঁছানোর এই ঘোষণা দিয়েছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।